বহু পুরনো একটা বাংলা কিবোর্ড নিয়ে আজকের এই ভিডিওটা আমি শ্যুট করছি। তো 2019-এর একটা বাংলা কিবোর্ড আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব, যে কিবোর্ডটা অনেকেরই প্রিয় কিন্তু এখনও অনেকেরই এই কিবোর্ডটা ডাউনলোড করতে সমস্যা হয়। তো তাই ভাবলাম যে আজকে আমি এই 2019 সালের কিবোর্ডটা আপনাদেরকে শেয়ার করি। তো আশা করছি আপনাদের এই কিবোর্ডটা অনেকেরই ইউজ করতে ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটিকে একটুও স্কিপ না করে পুরোপুরি দেখুন। যদি আপনি এই ভিডিওটা আজকে পুরোপুরি দেখেন, তাহলে আপনি ভালো একটা বাংলা কিবোর্ড আপনার ফোনে আপনি ইউজ করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটিকে আমরা এখন শুরু করছি। আমি দেখানো চলে যাচ্ছি আমার ফোনের মধ্যে ফাইল ম্যানেজারে চলে আসছে। এখানে ক্লিক করে অন করলাম ফাইল ম্যানেজার, দেখুন আমি অন করলাম। তো আমি চলে আসছি এখান থেকে, জাস্ট স্টোরেজে ক্লিক করলাম। স্টোরেজে ক্লিক করার পর আমি এখানে খুঁজে নিচ্ছি ফাইলটা, দেখতে পাবেন। জাস্ট আমি ক্লিক করলাম স্টোরেজ, তো দেখতে পাবেন এখানে শো হচ্ছে গাইস, এই যে এখানে লেখা রয়েছে আমাদের বাংলা কিবোর্ড। দেখতে পাচ্ছেন এখানে 20টারও বেশি বাংলা কিবোর্ড কিন্তু এই ফাইলের মধ্যে আমি রেখেছি, দেখতে পাচ্ছেন এখানে। এখানে দেখুন দেখানো হচ্ছে, এই যে গাইস দেখতে পাচ্ছেন 2018 সালের এখানে কটা ভার্জন আছে। তারপর দেখুন পেয়ে যাচ্ছেন আপনি এখানে গাইস, এই যে দেখি আপনাদেরকে দেখিয়ে দিই আমি, দেখুন গাইস শো হচ্ছে এইখানটা, দেখতে পাচ্ছেন গাইস এই যে 2019 সালের একটা বাংলা কিবোর্ড দেখতে পাচ্ছেন শো হচ্ছে। এগুলো সবকটা কিন্তু 2019-এরই বাংলা কিবোর্ড, কিন্তু এটা হচ্ছে একটা একদমই ওল্ড 2019, দেখতে পাচ্ছেন এই যে কিবোর্ডটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে একদম পুরনো একটা 2019-এর বাংলা কিবোর্ড। তো এখন আমি এই কিবোর্ডটা ইনস্টল করে আপনাদেরকে দেখাই, তারপর আমি ভিডিও শেষে বলবো যে আপনারা কীভাবে এই কিবোর্ডটা আপনার ফোনে ডাউনলোড করবেন এবং সেটিংস করবেন। তো প্রথমত আমি এটার উপরে ক্লিক করলাম, এই যে আমি ক্লিক করলাম, এটা কিন্তু ইনস্টলিং হচ্ছে, জাস্ট ক্লিক করলাম ইনস্টল, আমি এখানে ইনস্টলে ক্লিক করে দিলাম। তো এখন আমি এখানে জাস্ট ওপেন বাটনে ক্লিক করে ওপেন করলাম আমি কিবোর্ডটাকে। তো কিবোর্ডটাকে অন করার পর কিন্তু আমাদের সামনে এরকমই একটা পেজ চলে আসবে। আপনি এখানে সবার প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানটাতে, আপনি জাস্ট এটাকে ক্লিক করে একবার অন করে দেবেন। আমি এখানে ক্লিক করছি ইনেবল কিবোর্ড, আপনি ক্লিক করবেন একবার এখানটাতে। এরপরে আপনি এই বাংলা কিবোর্ডটাকে ক্লিক করে এখান থেকে জাস্ট ওকে করবেন, আর একবার আপনি ওকে করবেন। তারপর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন, আমি ব্যাকে চলে এলাম। তারপর আপনি আবার ক্লিক করে দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে অপশানটা সিলেক্ট কিবোর্ড, আপনি এখানটা একবার ক্লিক করে দিন। আমি এখানে ক্লিক করলাম, তারপর আপনি বাংলা কিবোর্ডটাকে এখান থেকে সিলেক্ট করে দিন। তো এরপরে আপনি এখন ব্যাকে বেরিয়ে আসুন, আমি সিম্পলি এখানে ব্যাকে চলে আসছি। এখন আপনাদেরকে আমি দেখানোর জন্য অন করছি আমার ফোন থেকে হোয়াটসঅ্যাপটা, এখানে ক্লিক করে অন করলাম হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশান। দেখুন এখন আমি এখান থেকে আপনাদেরকে টাইপিং করে দেখাই, তারপরে বুঝতে পারবেন যে আসলে আমাদের এই কিবোর্ডটা কীভাবে কাজ করে। আমি সিম্পলি অন করছি এখানে জাস্ট, এই যে মেসেজ অপশান দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হচ্ছে আমাদের ফোনের কিবোর্ড। আমরা কিন্তু এই কিবোর্ডটা দিয়ে খুব সহজেই বাংলায় টাইপিং করতে পারি, এবং আমরা যদি মুখে কিছু বলি সেটাও কিন্তু বাংলাতে লেখা হয়ে যাবে। যদি আপনি এই অপশানে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন শো হচ্ছে এই যে একটা অপশান, দেখুন গাইস এই যে কর্নারটাতে, এটাকে এখানে যদি টার্ন অন করে তাহলে কী হবে, এখানে কিন্তু একটা ডার্ক মোডও অন হয়ে যাচ্ছে, মানে আমি রাতে এটাকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আমি এখানে আবার ক্লিক করে এটাকে অফ করে দিলাম। এখন যদি এখানে লেখেন আপনি যাও কিছু, কিন্তু খুব সহজেই লিখতে পারবেন, যদি আমার নামটা লিখে দিই সুমন, জাস্ট এই যে সুমন দেখতে পাচ্ছেন, আমি খুব সহজেই আমার নামটা আমি লিখে ফেললাম। তো এভাবে কিন্তু আপনি এই বাংলা কিবোর্ডটাকে ইউজ করতে পারবেন। তো এখন আপনাদের বলে দিই যে আপনি কীভাবে এই বাংলা কিবোর্ডটা ডাউনলোড করবেন। তো অনেকেই এই বাংলা কিবোর্ডটা এখনও ডাউনলোডই করতে পারে না, তো চলুন এটা আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই। তো আপনি যে এখন ভিডিওটা দেখছেন, এই ভিডিওর নিচে একটা আপনি লিঙ্ক পেয়ে যাবেন। তো লিঙ্কটা কেমন হবে আপনাকে দেখাই, দেখতে পাচ্ছেন এই যে গাইস, সেম টু সেম আপনি এরকমই দুটো লিঙ্ক পেয়ে যাবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, দেখতে পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন আপনি সিম্পলি এই লিঙ্কটাতে ক্লিক করবেন। আমি এখানে জাস্ট ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে ক্লিক করলাম লিঙ্কটার উপরে, দেখতে পাবেন জাস্ট আমি এখানটাতে এই যে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমি ওপেন করলাম। তো আপনি যদি একবার লিঙ্কটার উপরে ক্লিক করেন আপনার ডাইরেক্টলি ওপেন হয়ে যাবে, তারপর আপনি ক্লিক করবেন এই যে ওপেন উইথ ক্রোম, আমি এখানে ক্লিক করে দিলাম। তো আপনি এখানে একবার ক্লিক করে দেবেন, তারপর কিন্তু আপনাকে ডাইরেক্টলি ক্রোম ব্রাউজারে নিয়ে চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো এখানে আমাকে আরেকবার জাস্ট নামে ক্লিক করতে হবে এখানটাতে, আমি এখানে ক্লিক করলাম। এরপর দেখুন আমার সামনে কিন্তু একটা গুগল ড্রাইভ চলে আসবে, এখানে দেখতে পাবেন গাইস এই যে গুগল ড্রাইভ কিন্তু আমার সামনে চলে এসছে, কিছুক্ষণ লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানটাতে এই যে আপনার সামনে ঠিক এরকমই একটা পেজ আপনি পেয়ে যাবেন। তো গাইস অনেকের সামনে কিন্তু এরকমই একটা পেজ চলে আসে, কিন্তু আপনারা অনেকেই এখানে একটা বড় ভুল করে ফেলেন বন্ধুরা, এইখানটাই ক্লিক করলে কিন্তু আপনার বাংলা কিবোর্ড ডাউনলোড হবে না। ওকে, আপনাকে যা করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে ওপরে একটা অপশান, দেখুন এই যে সবার ওপর দেখতে পাচ্ছেন হচ্ছে এই ডাউনলোড বাটনটা, আপনি এখানে একবার আগে ক্লিক করে দিন। আমি এখানে ক্লিক করলাম, তো এখানটায় ক্লিক করার পর আপনার সামনে আরও একটা নতুন পেজ আপনি পেয়ে যাবেন। আপনাদের আমি দেখে দিচ্ছি, এখানে কিছুক্ষণ লোডিং হবে, তারপরে আপনার নতুন একটা পেজ পেয়ে যাবেন। তো চলুন একটু ওয়েট করে নেওয়া যাক।
তো ফাইনালি দেখতে পাচ্ছেন যে আপনার সামনে এই যে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা পেজ আপনি পেয়ে যাবেন। এখন আপনি এইখানটায় একবার ক্লিক করলেই আপনার ফোনের মধ্যে খুব সহজেই এই বাংলা কিবোর্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এরপর আপনি সেম টু সেম যেরকম আপনাকে দেখালাম যে সেটিংস করতে সেরকম সেটিংস করলে কিন্তু আপনার অবশ্যই এই বাংলা কিবোর্ডটা ইউজ আপনার ফোনে আপনি করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বাংলা কিবোর্ড নিয়ে ভিডিও। যদি ভিডিওটি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওর মধ্যে, এবং যদি আপনাদের কোনো রকমই সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।